হ্যালো বন্ধুরা আমরা অনেকেই ফাল লাগাই ফালের পদ্ধতি লাগানোর পদ্ধতি আমরা অনেকেই জানি না তো রেডারটে যখন ফাল লাগাবো রেডারটি হাত দিয়ে ঘুরিয়ে দেখে নেবো রেডারটা ঠিকঠাক আছে কি না ঠিক তারপরে ফালটি আমরা লাগাবো তো আজ আমরা যে ফালটি লাগানো দেখাচ্ছি সেটা হচ্ছে খরার সময় শুকনো মাটিতে চাষ করার সময় ফালটা আপনারা কীভাবে লাগান ফালটার লেয়ার কিন্তু একই লেয়ারে লাগানো হয় সেটা হচ্ছে দেখুন এই অ্যারো চিহ্নই ফালটি ঠিক এই অ্যারো মাপিং লাগানো হয় ফাল তো আমরা অনেকেই লাগাই এই লাগানোর ভিতরে একটা লজিক থেকে যায় ফালের রেডারের যে অংশটি দেখতে পাচ্ছেন এই রেডারের অপোজিট অংশে নাটের একটা ঘাট থাকে এবং এই নাটটি আমি ঘাটের অপোজিট সাইডে লাগিয়ে যখন এই ছোটো অংশটি যে হোলটি দেখতে পাচ্ছেন এই হোলে যখন নাটের মাথাটা আসে এখানে একটা ওষার দিয়ে নাট বলতে আমরা টাইন মারি এবং নাটের মাথাটির অপরজিং অংশটা যেটা আমরা এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্ন ভিতরে লাগিয়ে রেখে দেয় রেডারের এই যে প্রিনিয়ামগুলো এই প্রিনিয়ামের ভিতরে কিন্তু নাটের ওই অংশটি লাগানো থাকে তাতে কি হয় অপোজিট অংশে যখন নাটটি বার করে দেওয়া হয় এখানে দেখানো হয়েছে যে নাটটি কিভাবে লাগিয়েছে ঠিক এইভাবে আপনারা লাগাবেন যাতে ইঞ্জিন চলার সময় ওই অংশটি যখন অতিরিক্ত টাইট হয়ে যায় বা আপনি যখন ফালটি চেঞ্জ করবেন ফালটি খুলতে যাবেন তখন কিন্তু এটা খুলতে পারবেন না টাইট হয়ে যাবে অনেক সময় ওটা খারাপও হয়ে যায় তো এই অংশটি নাটের অপোজিট অংশটি মাথা যখন বাইরের দিকে থাকবে থাকবে ঠিক সেই সময় আপনি কিন্তু ওটাকে সহজে ফ্রেম বিলেট দিয়ে কেটে নাটটি পার করে ফালটি পার করতে পারবেন আপনি দেখুন এই যে ফালটি লাগালো ফালের অপ্রোজিট অংশে এই যে অংশটা আছে আপনি যে এই অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কতটা নাটের মাথা বার হয়ে আছে এখানে একটি একটা ওয়াশার দিয়ে আপনি নাটটি টাইট মারলে আপনার নাটটি পুরো টাইট হয়ে গেল ভবিষ্যতে আপনি এটা যখন জাম ধরে যাবে খুলতে পারবেন তখন কিন্তু এটা আপনি নাটের গোড়া দিয়ে ফ্রেম মিলেট দিয়ে কেটে নাটটি বার করে আপনি এটা কিন্তু কাজ করতে পারবেন তো আপনাদের লাগানোর সময় এই দিকে একটু ধ্যান দিতে হবে যাতে আপনাদের ভুল না হয় এবং এই সবকটা ফাল যে চিহ্ন দেওয়া হয়েছিল সেই চিহ্ন মাপিং নিচের দিক থেকে উপরের দিকে উঠবে সবসময় ফালটি ঘুরালে যেন আপনার ফোল্ডিং অবস্থায় সামনের দিকে ফালের মাথাটা থাকে যাতে মাটিটা খুঁটতে কোনো অসুবিধা না হয় এই জন্য আপনাদেরকে সবসময় সামনের দিকে লাগাতে হবে এবং মেন আজ আপনাদেরকে বলবো এটা হচ্ছে খরার ফাল লাগানো আর বর্ষার ফলের ক্ষেত্রে কি এটা কিন্তু ডিভানেস লাগানো হয় একটা ডান হাতে একটা বাঁ হাতে সেটিং করতে হয় তা না হলে আপনার সামনে রেডারের যে নিচের হুইল চাকাটা থাকে সেই চাকা কিন্তু যেতে প্রবলেম করে এবং মাঠেগুলো সবসময় কিন্তু রেডারের যে চাকা সেই রেডারের চাকার সামনে এসে জমা হয় এবং এই যে নাটের এমএমটি দেখানো হলো যে নাটটি দেখানো হলো আপনারা এখানে কত নার লাগাবেন এখানে আপনারা এইটম এর টিভিএস কিংবা পিওর স্টিলের মালগুলো লাগাবেন এবং এই যে অংশটি দেখানো হলো যে ফালের কোন অংশ দিয়ে বা এই ফাল লাগানোর যে ঘাটিগুলো দেখতে পাচ্ছেন এই ঘাঁটির কোন সাইটে নাটটি দেবেন সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে চেন দেখানো হলো আপনারা নাটের মাথাটি ঠিক এই সাইডে রাখবেন রাখলে তাহলে আপনাদের কোনোরূপ ফল্ট হবে না ফালটি ব্যাগে ঘুরলে দেখুন একটাও মাটি তুলবে না এবং ইঞ্জিনে প্রেশারও খাবে না এবং ফালটি যখন অপোজিট পাকে ঘোরানো হবে ফালটি তখন মাটি তুলবে এই যে ফালটি ব্যাগে ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই ফালটি যখন সামনের দিকে যাবে তখন কিন্তু রেডারে মাটি তুলবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এবং এই চাকার যে অংশটি হচ্ছে এই যে অংশটি সবসময়ের জন্য এই থ্রেটের ভিতরে রাখবেন এই অংশটি থ্রেটের ভিতরে ঢুকে যাবে এবং নাটটি বাইরে রাখলে ভবিষ্যতে প্রবলেম হলে আপনারা এটা লাইন করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও আজ এখানেই সমাপ্ত করছি দেখা হবে যত ভালো লাগানো ভালো থাকবে অলরেডি সারি হয়ে গেছে তো আপনারা ভালো এইভাবে লাগাবেন